সমসাময়িক বিভিন্ন বিষয়ে আজকে কথা বলবো প্রথমে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে সীমান্তে তথাকথিত গুলি করার একটা গুজব সেটিও আমি খণ্ডন করার চেষ্টা করবো যে কত বড়ো ডাহা মিথ্যা কথা তাছাড়া থাকবে বাংলাদেশের একটি জায়গায় চাঁদপুরে গুজব ছড়িয়ে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে আক্রমণের চেষ্টা হয়েছিল যেটা সবসময় হয়ে থাকে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আমি ভুল বলেছি চাঁদপুরে না নোয়াখালীর সোনাইমুড়িতে মসজিদে হামলা করেছেন হিন্দু ধর্মাবলম্বী অসংখ্য ব্যক্তিরা প্রায় একশো জন এরকম গুজব ছড়ানো হয়েছিল এবং সেই গুজব ছড়িয়ে হিন্দুদেরকে মূলত আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল যদি ঘটনাটি একদমই মিথ্যা কিন্তু তারপরে এই ধরনের গুজব হয় এবং আরও দুঃখজনক যে নোয়াখালীর কেউই আমাকে জানাননি বিষয়টি আমাকে জানানো কিন্তু খুব সহজ ডট আসাদ নুর অ্যাট জিমেল ডট কম এই ইমেলে আপনারা আমাকে জানাতে পারেন কিন্তু এই ঘটনাটি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি কেউ আমাকে জানাননি আর ভারত আমাদের চতুর্দিকে বর্ডার শেয়ার করে এবং ভারত বিশাল একটি দেশ তো সেই দেশ মানে তুলনামূলক যদি এখানে চায়না হতো ভারত না হয় চায়নাকে আমাদের সাথে পিঠিত করতো চায়না তার দেশের নাগরিকদেরও তো পাখির মতো গুলি করে মারে হ্যাঁ মুসলমানদের উজ্জু মুসলমানদের সাথে কী করে আমরা জানি তো তো সেখানে এত এত দোষ ভারতের দেখানো হয় এটা কি যৌক্তিক কোনোভাবেই তো যৌক্তিক নয় তো তারপরে আমাদের বাংলাদেশের মানুষজন ধর্মের ভিত্তিতে এই ধরনের ঘৃণা ছড়ায় মনে করে ভারত হিন্দু রাষ্ট্র অথচ বাংলাদেশের চেয়ে অনেক বেশি মুসলমান ভারতে পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ভারতে তো সে সেখানকার মুসলমানদের ভারত সম্পর্কে কোনো অভিযোগ নেই তারা তাদের দেশে নাগরিকত্বের পূর্ণ অধিকার পাচ্ছেন ভালোভাবে আছেন আমরা এই পাঙ্গু মোমেন্টরা তারা বারবার অভিযোগ তোলে এবং বিভিন্ন ধরনের গুজব ছড়ায় পত্রিকাগুলো গুজব ছড়ায় এবং আমরা দেখি ভারতের সাথে নেপালের বর্ডার শেয়ার করে ভারত মিয়া ভারতের সাথে মিয়ানমারের বর্ডার আছে ভারতের সাথে আপনার ভুটানের বর্ডার আছে সেখান থেকে কিন্তু অবাধে যে কেউ যাতায়াত করতে পারেন একজন ভারতীয় যে কোনো সময় যখন তখন নেপালে ঢুকতে পারেন ভুটানে ঢুকতে পারেন এই যে স্বাধীনতা রয়েছে বাংলাদেশের সাথে নেই কেন আমাদের সাথে ভারতের এত ভাষা কালচার সব কিছুর সাথে যুক্ত প্রত্যেকটা জায়গার কিন্তু নেই শুধুমাত্র আমাদের এই মোমেন মুসলমানদের উগ্রতার কারণে ভারত যদি কর্টর হতো তাহলে সেটা নেপালের সাথেও করতো তারা এটি ভুটানের সাথেও করতো তারা তো ভুটানের সাথে নেপালের সাথে করছে না পাকিস্তানের সাথে করছে বাংলাদেশের সাথে করছে কেন করছে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে এবং সেখানে এই ভারত ভাগ হওয়ার ক্ষেত্রে তো মুসলমানেরাই দেয় মুসলমানরা বলেছে আমরা হিন্দু দেশে থাকবো না তো এই যে সেই বহু শত মানে বছরের ঘৃণা এবং গুজব সেটার অংশ হিসেবে এই ধরনের বিদ্বেষে আমরা ছড়াতে দেখি আমি বর্ডারের এই যে সিলেটে আমি পড়াশোনা করেছি বড়ো হয়েছে আমি সিলেটের বিয়ানীবাজার একদম বর্ডার সংলগ্ন আমি আমি দেখেছি বিএসএফের ব্যবহার এই যে বাজার দেখছেন এই বিয়ানি বাজার এইখানে বর্ডার আছে হ্যাঁ সেই জিরো পয়েন্টে আমি বহুবার গেছি কই আমাকে তো কোনো দিন গুলি করলো না ইনফ্যাক্ট আমি যখন জীবন বাঁচাতে ভারতের আশ্রয় নিয়েছিলাম আমি দেখেছি এখানে ভারত বাংলাদেশের উভয় পক্ষের দালালরা মিলেমিশে টাকা পয়সা নিয়ে তারা মিউচুয়ালি একে অন্যকে প্রাপার করে তো গুলি তাদেরই করে যারা কোনো প্রকার মানে ইয়ে ছাড়া দৌড়ে বেশি চালাকি করে বা স্মাগলিং করতে চায় তাদের গুলি করে হ্যাঁ আমি তখন আমি ওই ওই দালালদের থেকেই শুনেছিলাম যারা স্মাগলিং করতে যায় এবং দালালরা প্রাপার করে যাদেরকে তখন ওই বিএসএফ যদি বা বাংলাদেশের বিজেপিও এই ধরনের গুলি করে তো তাদের যদি না জানিয়ে যায় তাহলে তারা গুলি করে জানিয়ে যাওয়া মানে হচ্ছে যে দুই পক্ষের হিসা আরেকটি গুজব দেখুন যদি এই এই গুজব স্ক্যান করেছে হিউমার স্ক্যানার তাদের আমি হিউমার স্ক্যানার বলি কারণ এরা অনেক সময় ভুলভাল স্ক্যান করে এদের মধ্যে যারা ধর্মান্ধ আছে তারা পক্ষপাতিত্ব করে তো তারা একটি আমার দুই একটা পোস্ট যেগুলো মিম ছিল সেগুলোকে তারা অসত্য তথ্য হিসেবে দেখিয়েছিল যেটা খুবই ফাজলামন যাই হোক এখানে বলা হচ্ছে যে নোয়াখালীর সোনাইমুড়িতে কোনো মসজিদে হামলা ঘটনা ঘটেনি দাবি কি করা দেখছেন তুষার আহমেদ নামের একজন ব্যক্তি দাবি করছে যে নোয়াখালীতে তারাবীর নামাজের সময় মসজিদে ককটেল মেরেছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা হে আল্লাহ বাংলাদেশের সকল মুসলিমকে হেফাজত করুন এরা প্রায় একশো জনের মতো হিন্দু ছেলে তারাবির নামাজ পড়া অবস্থায় মসজিদে ককটেল মেরেছে পরে এলাকার লোকজন নামাজ পড়া বন্ধ করে মাইকে পাবলিসিটি করে পুরো গ্রাম ঘেরাও করে আটজনকে ধরতে সক্ষম হয়েছে বাকিরা পালিয়েছে আটজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নয় নং দেউলিয়া ইউনিয়নের রামদেবপুর গ্রামে আচ্ছা রিউম স্ক্যানার তারা স্ক্যান করে কি বলছে যে নোয়াখালীর সোনাইমুড়িতে কোনো মসজিদের হামলার ঘটনা ঘটেনি পূর্বশত্রুতার জেরে মসজিদের সামনে এবং মসজিদ সংলগ্ন একটি দোকানে এক যুবকের ওপরে মসজিদ সংলগ্ন একটি দোকানে এক যুবকের ওপরে ঘটা হামলার ঘটনাকে উক্ত হামলার ঘটনাকে উক্ত দাবিকে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে এই ঘটনার সাথে হিন্দুদের কোনো সংশ্লিষ্টতা নেই এই হামলার ঘটনায় যাদের আসামি করা হয়েছে তারা সকলেই মুসলিম বলে এই সংক্রান্ত মামলার নথি পর্যবেক্ষণ মামলার বাদী এবং সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছে রিউম্যান স্ক্যানার কী বুঝলেন আমরা এই রিপোর্টটি দেখি চলুন আমরা এই রিপোর্টটি ওপেন করি আমরা তাদের রিপোর্টটি থেকে পড়ে দেখি কোন কোন কি কী কীভাবে এই গুজব ছড়িয়েছে দেখুন এখানে বিস্তারিত বলা আছে এই রিপোর্টে আপনারা পড়ে নিতে পারেন কীভাবে গুজব ছড়ানো হয় হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালানোর জন্য দেখুন কারা কারা গুজব ছড়িয়েছে সাইকুল হদিস আল্লামা মানে এই লক্ষ্মীপুরী জেলা সংবাদ সবাই বলছে যে গভীর রাতে নকারিতে একশো জন অধিক হিন্দু হয় দেখুন সবাই হিন্দু বলছে দেখতে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটগুলো আমি যদি একটু বড় করি আর বেশ কয়েকটি ইয়ে দেখেছি আমি আমি এটাকে একটু বড় করছি দেখতে পাচ্ছেন স্ক্রিনশটগুলো এখানে সবাই হিন্দু দাবি করেছে হিন্দুদের হিন্দুরা নাকি একশোজন হিন্দু মিলে তারাবিন আমার চলা অবস্থায় এই কাজটি করেছে এখানে আপনার ঢুকে ঢোকে আর কেফগুলো দেখতে পারেন কোন কোন ব্যক্তি তাদের দু একটা আমি আমরা যদি দেখি একটু চেহারাটা দেখি তাদের নুরানি চেহারা মোবারক মোহাম্মদ অমক মহম্মদ তমক মানে সব মোহাম্মদ মহম্মদের দল চেক বলছে রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে যায় নোয়াখালী সোনাই মসজিদ তারাবিন নামাজের সময়ে মসজিদে বা মসজিদে ঢুকে হিন্দু যুবককে কোনো হামলা করেনি এমনকি মসজিদে হামলার কোনো ঘটনা ঘটেনি বরং পূর্ব শত্রুতার জেরে মসজিদের সামনে এবং মসজিদ সংলগ্ন একটি দোকানে ঘটা এই হামলার ঘটনাকে ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে এই হামলার ঘটনায় যাদের আসামি করা হয়েছে তারা সকলেই মুসলিম বলে এই সংক্রান্ত মামলার বাদী রিমার স্ক্যানারকে জানিয়েছে এবং তারা মামলা নথিও দেখেছে বুঝতে পারছেন একটি জলজ্জান্ত নিজস্ব ঘটনা মানে নিজেরা নিজেরা মারামারি করেছে নিজেরা নিজেরা পূর্ব শত্রুতার জোরে একটা খাবারের মানে মসজিদের সংগ্রামের একটা দোকানে এই ঘটনাকে কি বলে চালিয়েছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ একশো জন মিলে মুসলমানদের উপরে করেছে এই ধর এই যে গুজব এই ব্যাপারে আপনারা সচেতনতা বৃদ্ধি করবেন এরকম কোন ঘটনাকে সাথে সাথে অন্ততকে আমাকে জানাবেন বাংলাদেশের সংবাদ মাধ্যম আছে তাদেরকে জানাবেন পুলিশকে জানাবেন আমাকে জানাবেন কেন আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি দেখুন আমার ইমেল এড্রেস ইনড আসাদুট জিমেল ডট কম ইমেল কীভাবে করবেন একটু আগে বলে দিয়েছি এখন আবার এক সংক্ষেপে বলছি যে ইমেল আপনার সাবজেক্টে লিখবেন প্রসঙ্গ কী যেমন এই নোয়াখালীর এই ঘটনাটি হলে লিখবেন যে সোনাই সোনাইমুড়িতে এই ধরনের হামলা হিন্দুদের অভিযুক্ত করা হচ্ছে তারপরে ইমেলের বডি বডিতে লিখবেন আপনি এটার বেসিক মানে আপনি যতটুকু তথ্য পেয়েছেন সেটা লিখবেন এবং সেখানে কোনো ভিডিও বা ইমেজ থাকলে সেখানে আপলোড করে দেবেন কীভাবে ইমেল করতে হয় এটা যদি কেউ না জানেন ইউটিউবে দেখে নেবেন কিন্তু প্লিজ স্প্যাম করবেন না অর্থাৎ ভুল ভাল ইমেল পাঠিয়ে যেন আমি শুধু একটা লিঙ্ক পাঠিয়ে বসে থাকেন একটা ইমেজ পাঠিয়ে বসে থাকেন কোনো আগামাথা না এটা করবেন না তাহলে আর কন্টিনিউসলি একই জিনিস মেল করবেন না তাহলে ব্লক করে আমি বাধ্য হব এরপরে আর কি বলবো এই ধরনের চক্রান্ত চলে এবং মুসলমানদের যে ধর্মীয় অনুভূতি যেটাকে অনেকে আমরা কী বলি এটাকে বিশেষ অঙ্গভূতি তারা দেখেন এই যে মানুষের গায়ে আরবি লেখা দেখলে চিৎকার চেঁচামেচি করে কোরআন অবমাননা করেছে এই ধরনের গুজব ছড়িয়ে মানুষের উপর হামলা করে দেখুন এই রিলসটি এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরবে হজরত অবস্থায় এক হাজি তার নিতম্বে একটা মক্কার ছবি লাগিয়েছে আর পায়ে ছবি লাগিয়েছে দেখুন ভালো করে দেখুন নিতম্বে এবং তার পায়ে মক্কার ছবি কাবার ছবি এবার চিন্তা করে দেখুন এই ঘটনায় কিন্তু এই মোহমেনদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না এমনকি মক্কা কর্তৃপক্ষ যেখানে প্রচুর পুলিশ ক্যামেরা থাকে তাদের কোনো সমস্যা নেই এত এত অনুভূতি এই বাঙ্গু মোহমেনদের কনভার্টেড মুসলিমদের মানে এরা আল্লাহ বেশি বেশি বলে আবার দেখেন এই ঘটনাটা বড় ইন্টারেস্টিং এখানে মানে দুষ্টু ভিডিওর ভাষায় যে লিক করা বুঝছেন এই দেখেন কাবারে চারতে সেখানে পাথর পূজারির দল দেখেন হ্যাঁ চুম্ব দিতেছে চারতেছে এটা হচ্ছে কাবা হ্যাঁ তো এই পাথর পূজারীর অবস্থা দেখেন চারতে চারতে অবস্থা খারাপ করে বলছে এই এইটা হচ্ছে পাথর পূজারীদের অবস্থা এরা হিন্দুদের বলে মূর্তি পূজারী আর এরা স্বয়ং পাথর পুজারী আরেকটি ঘটনা দেখুন ঈদ উপলক্ষে ওপেন কনসার্টের আয়োজন করলো সৌদি আরব আপনাকে সুহানাল আলহামদুলিল্লাহ বলবেন না অন্বেষণ নিউজের এই আর্টিকেলটি আপনারা পড়তে পারেন ওই ওয়েবসাইট থেকে অন্বেষণ ডট নিউজ ডাব্লিউ ডট অন্বেষণ ডট নিউজ ঈদ উপলক্ষে ওপেন কনসার্টের আয়োজন করলো সৌদি আরব প্রিয় বন্ধুগণ আপনারা যারা দেখছেন ভিডিওটি শেয়ার করতে পারেন তাহলে আরও অন্যান্য বন্ধুরা এটি দেখতে পাবেন আমি একটু পড়ছি এই নিউজটি একটু বড় করেই পড়ি আপনারা যাতে এটি পড়তে পারেন যথাযথ ধর্মীয় ভাবগণ গাম্ভর্য গাম্ভীর্য যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার অর্থাৎ নয় এপ্রিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা উদযাপন করছেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এদিকে ঈদ উপলক্ষে ওপেন কনসার্টের আয়োজন করেছে সৌদি আরব এছাড়া মঞ্চ নাটকের পাশাপাশি আতশবাজির ব্যবস্থাও করেছে দেশটির সরকার আতশবাজির বিপক্ষে আমি যদিও সংবাদ মাধ্যম আল আরবিয়া নিউজ এই নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে প্রতিবেদন উল্লেখ করা হয় এবার ঈদ উল ফিতর উপলক্ষে সৌদিতে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা এই ছুটির মধ্যে সৌদি আরব জুড়ে আতুরবাজি কনসার্ট মঞ্চনাটক পরিবেশন ও লেজার শো সহ নানান চিত্ত বিনোদনের ব্যবস্থা রেখেছে সরকার দেশের বিভিন্ন শহরে আটটি কনসার্টের ব্যবস্থা করেছে সেখানে কি ধরনের নাচ হয় হ্যাঁ সে সব জানেন তাই না তো মোমেনদের ধর্মানুভূতি এতটাই প্রখর যে তারা এগুলো দেখে না তারা এই বিষয়গুলো খুব আরাম পায় কিন্তু বাংলাদেশে ফত দেবে পয়লা বৈশাখ উদযাপন করা যাবে না এসব হারাম হ্যাঁ ধর্মীয় আঘাত লাগে তাদের নারীদেরকে বস্তাবন্দী করে রাখে যেখানে সৌদি আরব ইসলামের গোড়াপত্তন যেখানে ঘটেছে দশ বছর আগে মোহাম্মদ এখান থেকে ইসলাম প্রচার করেছে ইসলাম প্রবর্তন করেছে মোহাম্মদ জানবেন এর আগে পৃথিবীর ইসলাম নামের কোনো ধর্ম ছিল না আল্লাহ নামের কোনো ঈশ্বর ছিল না তো সে পত্তলিক মানে এক প্রকার হিন্দু ধর্মাবলম্বী ছিল মোহাম্মদ মানে তার চল্লিশ বছর বয়স পর্যন্ত তারপরে হঠাৎ করে সে দাবি করে সে একটা ধর্ম ধর্মের ইয়ে পেয়েছে তার ধর্ম ঈশ্বরের নাম আল্লাহ এবং সে হচ্ছে ওই ধর্মের পয়গম্বর এবং অতীতের যে ধর্মগুলো খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম এগুলো বলেছে যে তার আল্লাহরই ওই ধর্মগুলো আবিষ্কার সব মানে সে দাবি করে নিছে মানে ঘর বাড়ি আপনার দুদিন পর একজন এসে বলো না এগুলো সব আমার এটার পূর্ব মালিক আমার পূর্বপুরুষ এই ধরনের আর কি গোলাবাজি করেছে আরবের মানুষজন তারকে তখন পাত্তা দেয় নাই পাগল পাগল মনে করছে তারপর যখন দেশে বেরিয়ে বেশি ফাতরামি শুরু করছে তখন তার পাশে লাথি দিয়ে বাড়ি করে দিয়েছে মক্কা থেকে তারপর মদিনে যে করতো যে যেহেতু ওইখানে মূর্তি পুজো হয়েছে যায় যে কাবার ভেতরে হ্যাঁ সেখানে মানুষ পূজা করতে আসছে এখন যেভাবে পূজা করতে আসে হিন্দুদের মতো সাতকোর কাটে সেখানে পাথর কেন্দ্র করে পাথরে চুমা দেয় এগুলো ছিল তো ওইখানে যারা এবং ইসলামের আগে হচ্ছিলো তো ওইখানে যারা এই উৎসব পালন করতে আসতো তাদের যে ধন সম্পদ এগুলো লুট করতো পাহাড়ের চেপাচাপায় থাকে মোহাম্মদ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এই হচ্ছে ব্যাপার এরকম বাটপারি করতে করতে যখন সে ব্যাপক ধন সম্পদ ডাকাতির লুটপাট করে জমাইছে তারপরে সে মদিনায় থেকে মক্কায় এসে অ্যাটাক করছে এটা দীর্ঘ ইতিহাস মানে যত মাধ্যমে অ্যাটাক করে সেই মক্কা দখল করছে এরপরে তার লুচামী বদমাসের ব্যাপারে তো আপনারা সবাই অবগত আছেন তো সেই মরুডাকাতের অনুসারীরা দেখেন সেখানে আরও যেখানে সংস্কার হয়ে যাচ্ছে বাংলাদেশে তারা এই কট্টরতা দেখাচ্ছে দেখেন এটা এমন একটা ধর্ম তারা এই যে বাংলাদেশে মানে একসাথে ঈদ করতে পারে না আজকে দেখেন চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের ঈদ হইতেছে আজকে হয়েছে আবার কালকে করবে অন্যান্য মোমেনরা আবার পাকিস্তান আজকে করছে চিন্তা করেন পুরো বিশ্বে শিয়া সুন্নির যে মারামারি এটা তো আছেই তাদের মধ্যে একশোটা ফেরকা বাংলাদেশের মোল্লাদের মধ্যে একটা আরেকটা সাথে মারামারি করে তারা নিজেরাই এক হইতে পারে না তারা আসছে আবার মানে এটারে এত এত এই 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 ওই দাবি করে মানে খুবই হাস্যকর এবং লজ্জার কিন্তু তাদের যদি এটা লজ্জা হয় না আচ্ছা এখন আপনাদের কমেন্ট পড়বো কমেন্টগুলো প্রথমে মোমেনকে দিয়ে শুরু করি বলছেন যে আমি আমাকে ছাগল বলছেন তারপরে বলছেন ছিলেন একদিন আইডি সাথে উড়ে উড়ে যাবেন আজীবন চ্যালেঞ্জ রইল কিচ্ছু করতে পারবে না মোমেন তোমার আল্লাহ মোহাম্মদ নিজের নাই এসে কিছু করতে হবে না ভালো কিছু করে রেখে যাও বেশি বেশি ইয়ে করব এই যে আইডি হ্যাকে ফাতরামি করছিল না এখন আমি বাড়াই দিয়েছি সমালোচনা মানে মোহাম্মদের লুঙ্গি মান্দার গাছেও খুঁজে পাওয়া যাবে না আমি টুকরো টুকরো করে ফেলব মোহাম্মদের লুঙ্গি ছিঁড়া মানে কাইন্দা গুল পাবানা মোমেন এই ধরনের ফাতরামি আচ্ছা এরপরে আরেকজন শ্রী জয়েন না আজকে জয়েনের ইয়ে রাখছি না তাও একটু শেষের দিকে দেখি আমি রাখতে পারি আর পরে একজন কমেন্ট আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকুন আমি আপনাদের কমেন্ট করবো জয়ন্তী জয়ন্তী বলছেন যে সুন্দর আলোচনা ধন্যবাদ জয়ন্তী আপনাকে আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি আর শুভকামনা জানিয়েছেন অনিকেত বোস ধন্যবাদ আপনাকে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন ইউটিউবে আমি ভিডিওর ক্ষেত্রে খুবই মনোযোগী থাকবো ফেসবুকে খুব একটা করুন আচ্ছা এবার একজন প্রশ্ন করেছেন আমি কেন আমার এই ফেসবুকের যে ভেরিফাইড পেজটি যেটাতে পাঁচ লাখের মতো ফলোয়ার ওটা থেকে কেন ভিডিও এতদিন আপলোড করিনি আসলে ফেসবুক বোকা বনেছে ফেসবুক বোকা বনে হ্যাকারদের অ্যাক্সেস দিয়ে দিয়েছিল এবং সেটার জন্য আমি একটা আইনি প্রক্রিয়া ছিলাম এখন সেটা একটা পর্যায়ে গেছে হয় আমার সকল কন্টেন্ট সুন্দরভাবে ফেসবুক ফেরত দেবে নইলে জরিমানা দেবে সেটা মিলিয়ন ডলারের ব্যাপার তো সেটার একটা পর্যায়ে গেছে বলে আমি আজকে লাইভ এলাম গতকালকে সেটা একটাই হয়েছে তো মোমেন্দা দুদিক থেকেই ড্যাশ ড্যাশ খাইলো আর কি হ্যাঁ যদি আমার আগের কন্টেন্টগুলো ফেরত না আসে তাহলে সে কী পরিমাণ অর্থ পাবো আমি জরিমানা সেটা ওরা গুনে শেষ করতে পারবে না এবং সেই অর্থগুলো আমি এখনই বলে দিচ্ছি যে সেই যদি জরিমানা পাই তাহলে সেটা নাস বাংলাদেশের যত মানে বিপদগ্রস্ত নাস্তিকরা আছে সবার মধ্যে এটা বিলি করে দেওয়া হবে আর যদি কন্টেন্ট এটা আসলে দেখেন একটা আপনি যখন অবৈধভাবে কিছু করেন সেটা খুব সহজেই অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারেন কিন্তু সেটা আইনিভাবে সেটা সমাধান করতে একটু সময় লাগে তো একটা তো রেজাল্ট আসবেই এবং ওরা তো জানেই ওরা হ্যাক করে তো দশ মিনিট রাখতে পারে না এবং এখন করে দেখাক না হ্যাক হ্যাঁ বা আইডি ডিজেবল করে করুক না একজন প্রশ্ন করেছেন তাস তুসলিমানা শ্রেণীর আইডি হ্যাঁ ওনার গতকালকে ফেক রিপোর্ট করে ডিজেবল করে দিয়েছিলো ফেসবুক সেটা আবার ফেরত দিয়েছে আবার ডিজেবল করেছে আবার ফেরত দেবে এবং এগুলো করলে কী হয় এগুলো করলে আইডিগুলো আরো অনেক বেশি স্ট্রং হয় আমার অ্যাকাউন্টগুলোকে এরা এই ধরনের খাতরা করতে করতে এমন একটা পর্যায়ে এসে এনেছে যেমন আমার কিন্তু ফেসবুকের কোনো পেজের রাইস ম্যানেজার নেই কিন্তু রাইটস ম্যানেজার না থাকলে যেটা হয় যারা এইসব বিষয়ে ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করেন তারা জানেন যে কতটা সহজ একটা পেজের কন্টেন্ট ডিলিট করা তো ওরা করতে পারে না কেন আমি তাজীবন চ্যালেঞ্জ করে রাখলাম আগে আপনারা অনেকে আমার ভিডিও রি আপলোড করে দেখতেন যে আমার পেজের লিঙ্ক চলে যেত আপনাদের কাছে কপিরাইট নোটিশ নোটিস যেত যেটা আসলে আমি কপিরাইট দিতাম একটা অটোমেটিক আমার কন্টেন্ট প্রোটেকশনের জন্য আমার করতে হতো রাইস ম্যানেজারের মাধ্যমে তো এখন আমার রাইটস ম্যানেজার নেই ভালো হয়েছে আমার এগুলো প্রোটেক্ট মানে আমার নিজেরাই করতে হয় না এটা ফেসবুকের মানে আমার আমার কপিরাইট রাইট নোটিফিকেশন যায় না আবার কোনো কিছু ডিলিট হবে না সো এটা ভালো করলো না এই কামলাগজ যেগুলো দেয় হ্যাঁ স্প্যামারগুলো ওরা জানে তো যে ওদের ওদের মাছের খাম পায়েসালা কিছু ডিলিট করতে পারে না এই শক্তিশালী আমার করছে কে ওরাই করছে এই ছাত্র আমি ফাঁকা আমি না করতে আসলে এই যে দেখেন এইদানি মোহাম্মদরে তুলো করে ফেলতেছে সমালোচনা করে অন্য কোনো পেজে দেখবেন বা অন্য কোনো ব্যক্তি বা আপনারা যারা আইডি ফেসবুক ব্যবহার করেন জানবেন যে মোহাম্মদ ইসলাম এগুলো উল্লেখ করে কমেন্ট করলেই কমেন্ট ডিলিট হয়ে যায় পোস্ট ডিলিট হয়ে যায় যারা আমি দেখেন ওপেনলি সব লিখি কোথাও কোনো শব্দ সেন্সার করি না শব্দের মাঝখানে স্টার বা ড্যাশ কিছুই দিই না কই ওরাই ওরা যেতে পারে না কেন যা তা কমেন্ট করি এই যে মহম্মদের এই এই টাকাই নিয়ে আমি যে ভিডিও আপলোড করি লাইভ করি কই একটাও ডিলিট করতে পারে করুক না তো এই এই শক্তিশালী আমার এই করছে কে ওরা শুধু শক্তি মানে একটা কথা আছে না বাংলাদেশে আমরা বলি যে মায়েরু খাবি ফাইয়ের দামও দিবি মানে ওরা করছে কি আমার পেজ পেজ টুইটার ইউটিউব সব কিছু তো স্ট্রং করছেই ওরা দামও দেবে মানে দাম মানে কি এই ফকিনীদের চোদ্দ গোষ্ঠীর বেঁচলে হলে এই টাকা আসবে না ওরা যদি এটা একটু ঘাটাকাটি করে দেখতে পারে যে জরিমানা দিলে ফেসবুক কত টাকা জরিমানা দেয় এবং কত টাকা দিতে বাধ্য হয় আর এটা অ্যাক্সেস যে ফেসবুকের দেশে এটা ওরাও জানে আমি ওই জানি ফেসবুকও জানে সো এটা আমার কোনো হ্যারেক না এখন থেকে ভিডিও আপলোড করবো এই পেজ থেকে এবং ইউটিউবে বিশেষ করে ইউটিউবে কি হয় হাই রেজলিউন আপনি দেখতে পারেন আমি তো পোর্ট্রেট মোডে ভিডিও আপলোড করি না মানে পোর্ট্রেট মোডকে যে রিলস যেরকম থাকে আপনার পুরো স্ক্রিনে মোবাইলে দেখতে পারেন রোটেট না করে কিন্তু আমি ল্যান্ডস্কেপ মোডে আমার সব ভিডিও থাকে এই যে এই ভিডিওটা দেখছেন এটা কিন্তু ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ মোডে তো এই ল্যান্ডস্কেপ মোডটাকে ফেসবুকে যদি আপনি ফুল স্ক্রিন করতে চান তাহলে দু তিনটা জায়গায় মানে আপনাকে প্রেস করতে হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কেন আপনারা ইউটিউব থেকে দেখবেন সেটার একটা কারণ হতে পারে ধরেন আচ্ছা আমি যাচ্ছি এই যে ভিডিওটা দেখেন দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা এই ভিডিওটা কী মোটে আছে এই ভিডিওটা আছে সরি আমি দেখাচ্ছি কই গেল ওকে একটু সময় দেবেন এই ভিডিওটা কিন্তু ল্যান্ডস্কেপ মনে আছে এটাকে যদি আপনি আপনার মোবাইলে ফুল স্ক্রিনে দেখতে চান মানে এই ডিভিসির এই 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 ভিডিওটাই তাহলে আপনাকে কী করতে হবে এই জায়গাটাতে ক্লিক করতে হয় তাই না এই জায়গায় ক্লিক করার পরে ফুলস্ক্রিন হয় আবার মোবাইল ফোনের রোটেশন অন্য থাকলে এটা আবার হয় না কিন্তু ইউটিউবে কী হয় ইউটিউবে আপনি যে কোনো ভিডিও ধরেন আমার এই ভিডিওটা আপনি ওপেন করলেন এই ভিডিওটাকে জাস্ট এখানে প্রেস করলি আপনার ফোনে পুরো ঘুরে গিয়ে মানে ফুল স্ক্রিন আপনি আমাকে দেখতে পাবেন যেহেতু আমার আমার ভিডিওতে আমি ল্যান্ডস্কেপ কেন করি না এই যে ভিডিওর পাশে যে ইনফরমেশন থাকে তাই না পাশে ইনফরমেশন দিতে গেলে তখন আমার এই ল্যান্ডস্কেপ মোডে আমার সুবিধা হয় কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন তারা পোর্ট্রেট মোডে ভিডিও তৈরি করে পোর্ট্রেট মোডটা কীরকম মোবাইলের স্ক্রিনে যেরকম থাকে লম্বালম্বিভাবে তো ওইখানে না ইনফরমেশন দেখা যায় না আপনার খুব বেশি ইনফরমেশন দেখাতে পারবো না এই কারণে আমি ল্যান্ডস্কেপ মোডে ভিডিও তৈরি করি সুতরাং আপনার ইউটিউবে জাস্ট এক এখানে একটা টিপ দেবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তো ফুল আপনার ভিডিওটা ঠিকঠাক দেখতে পারেন আবার মনে করেন যে আপনি কম ডাটা দেখতে চান আপনি সেখানে কোয়ালিটি ইয়ে করে নিতে পারেন কোয়ালিটি কমাই নিতে পারেন অনেক সুবিধা থাকে ভিডিও প্ল্যাটফর্ম আসলে ইউটিউব আর ফেসবুক হচ্ছে যে আসলে সোশ্যাল মিডিয়া এখানে আপনি লিখতেও পারেন ছবি আপলোড করতে পারেন নিউজ শেয়ার করতে পারেন আপনি সব কিছু করতে পারেন তো এটা একটা জগা কিছু টাইপের ভিডিও প্ল্যাটফর্ম যেহেতু ইউটিউব ইউটিউবটাকে বেশি প্রায় দিই আপনার ইউটিউব চ্যানেলটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে চলে আসে এবং আপনারা জয়েন করতে পারেন আমার চ্যানেলে যদি আপনারা জয়েন করেন মানে ওটা পেড কিছু টাকা প্রতি মাসে আমার কাছে আসে তাহলে এই টাকাটা আমি আমার এই ভিডিও ইম্প্রুভ করার জন্য আমি টিম তৈরি করার ক্ষেত্রে বা ট্রান্সলেশন এগুলোর ক্ষেত্রে আমি ব্যয় করতে পারি অনেক সময় এই যে আমাদের ধর্মীয় মানে যারা সংখ্যালঘু আছে আছে আমরা তাদের উপরে যে অন্যায় অত্যাচার হয় তখন এই ভিডিওগুলো ট্রান্সলেট করতে হয় আমি একদিকে ভিডিও বানাবো ট্রান্সলেট করবো সব কিছু করতে গেলে ভিডিও আপলোড করতে করতে অনেক লেট হয়ে যায় দেড় দু দিন লেগে যায় তো আমি চাই যে আমি একটা টিম তৈরি করতে যেখানে কেউ থাকবেন তারা ভিডিওর সাথে সাথে সাবটাইটেল করে দেবেন আবার কিছু ইনফরমেশন কালেক্ট করে দেবেন কিছু থামনেল বা আরও ইমেজ যেগুলো দরকার রেলেভেন্ট সেগুলো ই করে দেবেন এই জন্য আসলে আর্থিক ইয়েটা খুব জরুরি তো সেক্ষেত্রে আপনারা যদি ইউটিউবে জয়েন করেন জয়েনটা কোথায় আমি যদি আপনাদের আর একটু দেখাই এটা পুরোটাই আমাদের এই মুভমেন্টের কাজে লাগবে ইউটিউব চ্যানেলের আপনি যদি এইখানে দেখবেন জয়েন হ্যাঁ এই জয়েনে আমি এখানে সাইন ইন করারি এই জয়েনে ক্লিক করলে যারা বাংলাদেশ আছেন তাদের জন্য একটু কষ্ট হতে পারে এটিএম কার্ড থাকলে পারবেন আর যারা বিদেশে আছেন তারা তো অবশ্যই খুব সহজে জয়েন করতে পারেন জয়েন করলে যেটা হবে আপনি যদি আমার চ্যানেলে যান তাহলে দেখতে পাবেন কিছু মেম্বার যদিও ইউটিউব এতটাই সিকিওর যে এরা কিছু দেখে না এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু মেম্বার দেখাচ্ছে কিন্তু তারা কারা এটা কেউ দেখতে পাবে না এরকম মানে এখানে এই এই মেম্বার যুক্ত হবেন তো তাদের কাছ থেকে প্রতি মাসে একটা সাপোর্ট মানে খুবই অল্প অ্যামাউন্ট বাংলাদেশে টাকা বোধ হয় একশো টাকা দেড়শো টাকা এরকম তো এই অনুরোধ রইল এবং আপনাদের কমেন্ট আবার পর শুরু করি আল্লাহ মারা গেছে কীভাবে বিষ খেয়া আর মোহাম্মদে আল্লাহ আইডি মানে ক্যারেক্টার তৈরি করছে হ্যাঁ আল্লাহর নাম দিয়ে মানে সে ওই আল্লাহার দিয়ে বলা হয় নিজে বললে তো মানুষ ভাবে তোমার ক্ষমতা দেখাও ক্ষমতা দেখা যাবে না মাঝখানে ওই চাঁদ দ্বীণ্ডিত করার ঘটনা বলছিল মানুষ মায়ের দেয় নাই অল্পের জন্য হাইসে ভরে দিয়েছে তো এখন তো আমরা এটা মনে করে হাসি তাই না চাঁদ কি দ্বীণ্ডিত করতে পারে এটা কি ফালদাম নাকি আর চাঁদ দীক্ষ হয় নাকি মানে এই মরুভূমির বালিতে পড়ছে আচ্ছা বলছেন যে ইউটিউব এসএচ বলছেন যে ইউটিউবকে অথচ কমেন্ট করছেন ফেসবুক থেকে আসলে স্ট্রিমি এটাই কমেন্টগুলো ওইভাবে ফেসবুক আর ইউটিউব থেকে আসে না একসাথে আসতে থাকে তো ফেসবুকে বোধ হয় অনেক বেশি কমেন্ট করছেন তাই যেটা সামনে পড়ছে সেটাই পড়ছে খুব দ্রুত চলে যাচ্ছে কমেন্টগুলো তো যে কারণে এটা না আর কমেন্ট করেছেন কি রোড ডাকাতের আচ্ছা না কিছুই ছিল না কিছু ছিল না বলে তো এই যে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করছিল মানে আয়সাকে তো সে কিন্তু বড় হওয়ার পরে সে ওই মহম্মদরই এক সাহাবির সাথে পরকে কে করছে হ্যাঁ আয়সার পরকে কে লিখে আপনারা গুগলে সার্চ করবেন একদম দলিল মানে মুসলমানদের দলিল থেকে পেয়ে যাবেন এবং এই ঘটনার পর মোহাম্মদ সেই আয়সার সাথে চল্লিশ দিন কথা বলে নেই দেখা করে নেই তার বাপের বাড়ি পাঠিয়ে দিছে যে তুমি আমার তুমি চিটিংটা করতে পারলা আমার দেখা তুমি আমার সাহাবির লগে শুইলা তাও আবার মরুভূমির বালির মধ্যে মানে শুধু সই নাই দেড় দিন মানে দিনটা ভুলে গেছে বেশ অনেক ঘন্টা সে ওই স্বাভাবিক সাথেই ছিল এই যে টি সি এম একজন যুক্ত হয়েছেন এই যে নিউ মেম্বার এরকম ধন্যবাদ টিসিএম আপনার সাপোর্টের জন্য এইভাবে মেম্বার হতে হয় হ্যাঁ মেম্বার হলে যারা যারা মেম্বার তাদের আমি দেখতে পাই মেম্বারদের জন্য কিছু কন্টেন্ট দেওয়ারও চেষ্টা করি এটা শুধু মেম্বারে দেখতে পান তো এটা বাধ্যতামূলক নয় আপনাদের যাদের সামর্থ্য আছে তারা আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন এইভাবে এবং দেখবেন আমার ইউটিউব ভিডিও দেখতে গেলে খুব বেশি অ্যাড থাকে না আমি ওইভাবে মানে ঠেসে ঠেসে অ্যাড ই করি না যেন আমার অডিয়েন্সরা তারা যেন বিরক্ত না হন সেটা চেষ্টা করি আমি কিন্তু মনে রাখবেন যে কোনো মুভমেন্ট আর্থিক ব্যাকআপ ছাড়া সেটা খুব বেশি দূর যেতে পারে না শ্রমের সাথে সাথে আর্থিক যোগানটাও জরুরি টি সি এম তিনি আবার কমেন্ট করেছেন যে অনেক দিনের ইচ্ছে ছিল ভাই ধন্যবাদ আপনাকে আপনি যুক্ত হয়েছেন এবং আপনার সাপোর্টের জন্য স্ট্যান্ড আপ ফর এল জিবিটি কিউ রাইটস থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আমি সকল মানুষের অধিকারের জন্য চেষ্টা করি অনেকেই ভাবেন আমি বোধহয় ইসলাম বিদ্বেষী মুসলমানদের ঘৃণা করি না ভুল কথা আমি মুসলমানদের ভালোবাসি বলেই তো তাদের সমালোচনা করি তারা যেন আলোর পথে আসে তারা যেন সুস্থ হতে পারে তাদের এই যে ধরনের দাসত্ব করছে প্রতিদিন পাঁচবার করে নামাজ পড়ে দাসত্ব করে দাসত্ব থেকে তাদের মুক্তি দিতে চায় তারা দাস হয়ে থাকতে চায় এই যে নারীদের বস্তাবন্দি করে রাখে একটা একজন মানুষের অধিকার হরণ করা তাকে বস্তাবন্দী করে দেয় তাকে পণ্য মনে করা এইগুলো এগুলো তো খুবই নিকৃষ্ট কাজ চোদ্দশো বছর আগে এগুলো কতটা জায়েজ ছিল বা কতটা যৌক্তিক ছিল সেটা মানে এখন ভাবলে মানে লজ্জায় মাথা হেঁটে হয়ে যায় যে এটা এখনও মানুষ সেই মধ্যযুগীয় বিষয় এখনও তারা মানতে চায় একজন কমেন্ট করেছেন বেস্ট সায়েন্স এক্সপেরিমেন্ট তিনি বলছেন আসাদ ভাই আপনি যে ভিডিওটা একটু আগে দেখিয়েছিলেন সেই ভিডিও ভিডিওর সময় টিভিতে দেখিয়ে সময় টিভিতে দেখিয়েছিল সেটুটুকু কেটে দিয়েছে আর এটা গুজব রটিছে হ্যাঁ গুজব রটিছে বলেই তো আমি গুজবটা খণ্ডন করে দিলাম যে দেখুন আমি বাংলাদেশের নাগরিক আমার দেশ সবার আগে কিন্তু এর মানে এই না আমি আমার দেশের এইসব ভুলভাল আমি লুকিয়ে যাব আমার আমি একজন দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব আমার দেশ যদি কোনো ভুল করে তাহলে সেটা আগে দেখিয়ে দেয় কারণ নিজের দোষ যদি আপনি দেখেন তাহলে অন্য কেউ আর নিজের দোষ দেখার সুযোগ পাবে না এই মোমেন মুসলমান ইসলামী সন্ত্রাসীরা যদি তারা নিজের ভুল দোষ দেখতে পাইতো তাহলে কিন্তু আমার সমালোচনা করার জায়গা থাকতো না তারা দেখতে পায় না বলেই তো আমাকে এটা করতে হয় তো আমি অন্য দেশের দেশকে দোষ দেবো তখন যখন সেটা লজিক্যাল থাকবে ইলজিক্যালি আমি অন্য একটা দেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে দিতে পারবো পারবো না বরং সম্পর্ক খারাপ হবে আমার দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবেন আচ্ছা উৎপল ঘোষ বলছেন যে মোহাম্মদ নিজের লুচ্চা ছিল লুচ্চা না হলে ছয় বছর মেয়েকে হ্যাঁ এটা তো যে কেউ মানে এটা তো যে কোনো শিশু বুঝবে যে সে লুচ্চা না থাকলে এই কাজ কেউ করে ছ বছরের একটা বাচ্চাকে তাও আবার নিজেকে পয়গম্বর মানে বিশেষ ব্যক্তি দাবি করা লোক এটা মানে খুবই জঘন্য বিষয় এবং এটা নিয়ে আবার ডিবেট করতে আসছিলো না রাহুল কত বড় লজ্জার এখানে একজন কমেন্ট করছিলেন রাহুল নাকি কার সাথে ডিবেট করবে কী রাহুল আমার ডিবেট এইটা নিয়ে কি বলি রাহুল ওসামার ডিবেট নিয়ে যদি এখানে ওসামার কোনো মরিদ থাকেন অনুসারী থাকেন তাহলে আপনাদের কয়েকটি কথা বলি কারণ রাহুলের সাথে যে ডিবেট হয়েছিল সে প্রথমেই অনেকগুলো শর্ত দেয় তো আমি তার শর্ত সব মেনে নিচ্ছি আমাকে বারোটা শর্ত দিচ্ছিল আমি বারোটাই মেনে নিচ্ছি আমি নিজে থেকে কোনো শর্ত দিই নাই আমার দ্রুত মনে পড়ে টুকটাক বেশি ইয়ে ছাড়া তো একটা শুধু একটা শর্ত দিয়েছিলাম যে এই ভিডিও সে কাটছাট করতে পারবে না কারণ তারা বদব্যস আছে সে ওই নিজে ডিবেট করে ওখান থেকে কেটে কেটে নিজে বলবে যে দেখসো আমি কেমন দিচ্ছি তো যে ডিবেট করে বা ধরেন কোনো একটা ক্রিকেট ম্যাচ তো যে খেলছে সে কি ওই ম্যাচের তার অংশটুকু দিয়ে বলবে যে আমি দেখো কি ভালো বলিং করেছিলাম তারপরে যে ছক্কাগুলো খাইছে কি দেখাবে না সবই তো দেখাতে হবে দুই দুই অংশই দেখাতে হবে সেটাই ছিল তার শর্ত আর সে অনেক শর্ত ছিল বারোটাই মেনেছে এবং লাইভের শুরুতে যে জোচুরি করছে যদি ওসামার কোনো অনুসারে শুনে থাকেন তাহলে এটা আপনার মাথায় রাখবেন কিন্তু এখানে বড়ো ধরনের প্রতারিত হবেন সেটা করে কি তার চকিদার থাকে স্ট্রিম ইয়ার্ডের অ্যাক্সেস দিয়ে রাখে তার এক চকিদারকে এবং সেই চকিদার সে যখন কথা বলতে থাকে তখন তার সামনে স্লাইডগুলো ধরে ধরে রাখে মানে আমি যদি বক্সিং দিয়ে উদাহরণ দিই বক্সিং বক্সিং কীভাবে খেলে দুজন ব্যক্তি খেলে এখন তৃতীয় একজন যদি এসা কোনো এক পক্ষকে হেল্প করে তাহলে কী হয় স্বাভাবিকভাবে ওই পক্ষের শক্তি অনেক বেড়ে যায় হ্যাঁ তো অথবা ধরেন দুইজনে গোলাগুলি করতেছে একজনের যদি থাকে অন্য একজন হেল্পিং হ্যান্ড যে কিনা ওই লোকের বন্ধুকে গুলি ঢুকিয়ে দিতেছে তাহলে কী হয় ওই লোড করতে হয় না যে একজন ব্যক্তি অবশ্যই শক্তি বেশি পায় তো তার ওই চকিদার তাকে ওইখান থেকে সব কিছু সরবরাহ করে সে যদি কোনো ভুল ভালো বলে তাহলে ওইটার সাথে সাথে খুঁজে টুজে তার টিম ওইটা ওখানে দেখায় দেয় তো স্ট্রিমিয়ার্ডের অ্যাক্সেস যেন কোনো নির্দিষ্ট ব্যক্তি না থাকে হ্যাঁ যে স্ট্রিমিয়ার্ড ইয়ে থাকবে সেটা যেন একদম নতুন স্ট্রিমিয়ার্ড হয় এটার অ্যাক্সেস যেন কাছে না থাকে সঞ্চালক ছাড়া এটা 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 হলে অর্জত্রী ধরা যাবে এবং সে দেখছেন এখানে বারবার বলছে যে হ্যাঁ আমি পঞ্চাশটা প্রশ্ন করছি করছি সেই করছি এই প্রশ্নগুলোর উত্তর আমি শুরুতেই দিয়ে গেছি তারপরে সেটা প্যাচা কারণ কি ছিল মুখস্থবিদ্যা মানে ওই স্লাইড যেগুলো নিয়ে আসছে যেগুলো লিখে নিয়ে আসছে ওগুলোর বাইরে সে কোনো কথা বলতে পারেনি ফলে ওই মুখস্থ বলি বলে গেছে এবং কান্নাকাটি করছে দেখো দিচ্ছি আকাশ দেখো দিচ্ছি গাছ দেখো দিচ্ছি ছাগল বলে আমি দিচ্ছি এরকম আর তার অনুসারীগুলো আপনি দেখবেন যে কোনো ডিবেটে এই মুমিন মুসলমানরা তাদের পক্ষই জিতচ্ছে এটাই বলে চিৎকার করবে এটা তো আমি আগেই জানতাম আমি ওই ডিবেটটা শুরু থেকেই বলে দিয়েছি আমি কিন্তু দ্বিতীয় হারতেই আসেনি আমি আরছি আসছি নারী জাগরণের জন্য কারণ আপনি দেখবেন যে কোনো সভ্য দেশ নারী জাগরণের ব্যাপারে খুবই গুরুত্ব দেয় কারণ নারী শিক্ষিত হলে যাতে শিক্ষিত হয় আমাদের ভাষা কথা থাকে মাতৃভাষা কেন বলি তো আমি চেয়েছি যে এই মহম্মদের লুচ্চামিটা আমি এটা নারীদের কাছে তুলে ধরতে এবং হাজারো হাজারো আমি ইমেল পেয়েছি মুসলমান নারীদের কাছ থেকে যারা অবাক হয়ে গেছেন যে মহম্মদ এই পরিমাণ লুচ্চা ছিল তারা জানতই না এই ডিবেটের মাধ্যমে তারা জানতে পেরেছেন আমার উদ্দেশ্য ছিল নারীদের জাগরণ পরবর্তী প্রজন্মকে যেন এই অন্ধদের হাত থেকে মুক্তি করা যায় এটাই এবং আমি সেটা পুরোপুরিভাবে সফল আর এই মোমেন্ট তার টিআরপি বাড়ানোর জন্য তার নবীর এইভাবে সে বেঁচে দিছে মানে সে নিজে কিন্তু টিক চুজ করছে যে মহম্মদ যে ধর্ষণ করেছে সেটা বৈধ নাকি অবৈধ শিশু ছবচরের বাচ্চাকে বিয়ে করছে সেটাকে বৈধ বানিতে চিন্তা করেন মানে একটা মানুষের যদি কোনো বেসিক ইয়ে থাকে আকেল জ্ঞান থাকে বুদ্ধি থাকে তাহলে এই বিষয়ে ডিবেট করে না অন্য অনেক বিষয় আছে ইসলামের ডিবেট করতে পারত তো যাই হোক তাদের চিন্তার দৌড় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হবে তো আরও করার বিষয় একটা লোক এইভাবে তার ধর্মকে ডুবাইয়ে দেওয়া বলে আমি জিতছি মানে দেখ আপনারা ওই ডিবেটটা যারা দেখেছেন খেয়াল করেছেন যে খুব শান্তভাবে আমি তাকে ডিল করেছি তাকে উত্তেজিত সে উত্তেজিত হয়েছে কিন্তু আমি তাকে তার মতো আমি উত্তেজিত হইনি কারণ কি কারণ কোনো ভদ্র মানুষ উত্তেজিত হতে পারে না আমি যেগুলো মনো ভিডিও যেগুলো মনে করেন আমার একক ভিডিও সেগুলোতে আমি আমার মতো করে দিই কিন্তু কোনো ডিভে দেখিয়ে কোনো ইয়ে থেকে উত্তেজনা আক্রমণ করা দেখবেন তাদের মডার রেখেছিলাম মুসলমান একজন আলিমন সত্তার যদি সৎ মানুষ তো মুসলমান তিনি কিন্তু বারবার ওই ইয়েকে থামাতে বাধ্য হয়েছেন বারবার থামিয়েছেন তো আচ্ছা সিএসি উনি ক্যানাডিয়ান দুই ডলার পাঠিয়েছেন ধন্যবাদ যাই হোক তো ওদের লোকই কিন্তু ওদেরকে থামিয়ে থামিয়েছে আইন লঙ্ঘন করার জন্য সীমা লঙ্ঘন করার জন্য তো এটাই আর কি এরপরে বলছেন একজন কমেন্টটা কোথায় চলে গেল একটু দেখলাম যে আচ্ছা রাহুল হেরেছে না হারজিত আমি বলবো না ডিবেটে হারজিত আমি বলতে চাই না এটা দর্শক ই করবেন আর আসলে বিষয়টা ছিল সত্যের জয় তো সেটা ঘটেছেন বলে মনে করি একজন বলছেন যে মুসলমানরা প্রায় সময় এসে বলে যে এই বয়কট ওই বয়কট মুসলমান হিন্দুদের এটা না ওইটা দেখব না তাহলে ঠিকই এইগুলো বলে মোমেন মুসলমানরা তাহলে কি সূর্য বয়কট করবে সূর্যকে তো হিন্দু ধর্ম বলে পূজা করে মুসলমান ইসলাম ধর্মের বহু হাত করে তার হাজার বছর ধরে সূর্য পূজা করে আসছে তো তারা পূজা করে আসছে তো সেটা কি চন্দ্রসূর্য দিয়ে দেবে হিন্দুরা অক্সিজেন নেয় অক্সিজেন নেওয়া বাদ দিয়ে দেবে মোমেনরা হিন্দুরা ভাত খায় তো মুসলমানরা কি ভাত খাওয়া বাদ দিয়ে দেবে এবং আরেকটি মজার বিষয় এই যে আমাদের দিন আছে না বার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার তো এই বারগুলোর তো সব কটার নামই হিন্দুয়ানি নাম তো এগুলো কি বাদ দিয়ে দেবে পারবে মানে তলার নাই নিধিরাম সর্দার যাদের নিজস্ব কোনো সংস্কৃতি নেই সব ধার করা ডাকাতি করা তারা আসছে বয়কট দেখাইতে এই যে ভাইক ভারত বয়কটালারা কী করতে পারছে জোকে পরিণত হয়েছে মানে আশ্চর্য কর যত সব আবুল কাশেম বলছেন যুক্ত হতে চান না যুক্ত আজকে আসলে যুক্ত ইয়ে না কালকে মুসলমানদের ঈদ মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা এই রোজার ঈদটি অনেকটাই শান্তিপূর্ণ এখানে টত্যা এগুলোর ব্যাপার থাকে না আনুষ্ঠানিকভাবে তাই সেটাকে আমি সাধুবাদ জানাই এবং যারা ভয়াবহতায় বিশ্বাসী তাদের নিন্দা জানাই আমি শেষের দিকে আরও এতটুকু বলে রাখি যে এই ধরনের সাইবার সন্ত্রাসীরা ওরা কিছুই করতে পারবেন আমাদের হ্যাঁ ওনার আইডিও ফেরত আসবে এবং খুবই স্ট্রং হবে এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই এবং বন্ধুদের অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেয়ার করবেন কার পেজ দেখা যাচ্ছে না ফাতিমের পেজে ফাতিম চিনি না কার পেজে দেখা যাচ্ছে না হ্যা স্প্যামার হ্যাকারগুলো সবকটা যাবে সবকটার আইডি পেজ কিছুই থাকবে না এটা আমি কথা দিলাম হ্যাঁ কবে হবে সেটা আমি বলতে পারি না কারণ আমি তো আর আদালত নই আমি আইন নই আমি ফেসবুক না তো এটা হবে মিস্টার দত্ত মানে শ্রাবণ তিনি ক্যানাডিয়ান দুই ডলার পাঠিয়েছেন ইউটিউবে ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতা জানবেন এই অর্থগুলো আমি মুভমেন্টের ক্ষেত্রে এগুলোকে ডেভেলপ করার ক্ষেত্রে আমি কাজে লাগাবো অবশ্যই এটা সম্মানের এবং শ্রদ্ধার আপনারা এই সাপোর্ট দিচ্ছেন এই সাপোর্টটা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আচ্ছা অনেক মুসলমান বন্ধুরা গালাগাল দিচ্ছেন দিন এটা আপনাদের মোহাম্মদের আসল পিতার নাম আসলে আমরা ইসলামের সোর্স থেকে তো সব জানতে পারি সেক্ষেত্রে আবদুল্লাই নকল আমি তো ছিলাম না তখন আসল নকল বলে তো কিছু নেই সে যদি যিশু খ্রিস্টের মতো পিতাহীন বা অন্যের ইয়ে হয় পরিচয় নাও থাকে সেটা তো স্বাভাবিক জন্য তো মোহাম্মদ দায় না তার পিতা নাও থাকতে পারে সে তার মা অন্য কারোর সাথে সংগম করতেও পারে কিন্তু সেটা তো আমি আমরা জানি না ছিলাম না ধন্যবাদ সকলকে আপনারা ছিলেন প্রায় এক ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে আমি আর জিজ্ঞেস করছি না আবার দেখাতে